হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে গরুর মাংসের তেহারি করে দেখাচ্ছি, আর এই তেহারিটা স্পেশাল কারণ হচ্ছে এটা আমি পুরান ঢাকার স্টাইলে করে দেখাবো। পুরান ঢাকার তেহারি আমরা কম বেশি সবাই খেয়েছি, আর এর স্বাদ সম্পর্কেও আমাদের খুব ভালোভাবেই জানা আছে। তাই আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তেহারি রান্নার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসে হাড় চর্বি আছে এরকম মাংসটা নিয়েছি। এরপর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংসের পিসগুলো কিন্তু একটু ছোটই হয়। আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর মাংসে যতটুকু লবণ লাগবে আমি এখন ততটুকুই নিয়েছি। সর্ষের তেল লাগবে 1 কাপ, 3 টেবিল চামচ টক দই, কেওড়া জল ইউজ করবো 2 চা চামচ। এখন কিছু মশলা আমি গুঁড়া করে নিব, আর সেগুলো হচ্ছে 1টা জয়ত্রীর বড় টুকরা, 1টা জায়ফল, আর জয়ত্রী যদি আপনারা ছোট ছোট টুকরায় নেন তাহলে 3-4 টুকরা নিয়ে নেবেন। আর নিয়েছি 4-5টা লং, 4-5টা আস্ত গোলমরিচ, 2টো দারচিনির বড় টুকরা, 4-5টা এলাচ, 1টা কালো এলাচ আর 1টা তেজপাতা। এখন এই সবগুলো মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার পর এখানে 1 টেবিল চামচের মতো মশলা হয়েছে। মশলাগুলো আপনারা পাটাপুতা অথবা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। এখন প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করব, এজন্য মাংসে আমি প্রথমেই যে গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচ আর জিরার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, টক দই, আর আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংস সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি সময় বেশি না থাকে তাহলে আপনারা অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে পারেন। তবে মাংস বেশি সময় নিয়ে ম্যারিনেট করলে কিন্তু মাংসটা সফট হয় আর খেতেও আরও বেশি মজার হয়। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, মাংস আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আমি এখানে প্রায় 12-13টার মতো কাঁচামরিচ নিয়েছি। অর্ধেক পরিমাণ কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর বাকি অর্ধেক আমি আস্ত রেখে জাস্ট মাথা থেকে হালকা করে কেটে দিয়েছি। আর আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেলটা নিয়ে নিলাম। আর তেল এখানে 1 টেবিল চামচ কম 1 কাপ নিয়েছি। 1 টেবিল চামচ তেল আমি মাংস ম্যারিনেট করার সময় ইউজ করেছিলাম, আর বাকি তেলটা এখন আমি এখানে নিয়ে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যে কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি প্রায় 4-5 মিনিট মাংসটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। প্রায় 4-5 মিনিট মাংসটাকে হালকা কষিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ঢেকে দিব, আর এটাকে ঢেকে আমি প্রায় 30-35 মিনিটের জন্য রান্না করব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কম থাকবে, এবং মাংসটাকে কিছুক্ষণ পরপর এসে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 6-7 মিনিট পর মাংসের ঢাকনা তুলে নিয়ে আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, আমি মাংসে কোনো পানি অ্যাড করিনি, আর মাংসে পানি অ্যাড করতে হবেও না, কারণ মাংসের পানি দিয়েই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা রান্না করার সময় যদি মনে হয় যে মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে না বা মাংস থেকে যথেষ্ট পানি বের হয়নি, তাহলে আপনারা অল্প করে পানি অ্যাড করে নিতে পারেন। প্রায় 35 মিনিট হয়েছে, আর এই মাংসটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর মাংসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। এরই মাঝে আমি 2.5 কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে তারপর 1/2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালের পানিটা ঝরিয়ে নিয়েছি, আর আমি আজকে বাসমতি চাল ইউজ করছি কারণ আমার কাছে পোলাওয়ের চালটা খুব একটা অ্যাভেলেবল না। তবে তেহারি রান্নার জন্য পোলাওয়ের চাল ইউজ করতে পারলে সবচেয়ে বেস্ট হবে। তেহারির জন্য মাংসটা যে পরিমাণে নেওয়া হয় চালের পরিমাণটা তার থেকে কম হলে তেহারিটা ভালো হয়। তাই আমি আজকে 1 কেজি মাংসের সাথে 2.5 কাপ অর্থাৎ প্রায় 650 গ্রামের মতো চাল নিয়েছি। আর পোলাওটা রান্নার সময় আমি পানির সাথে 1 কাপ দুধও ইউজ করব।
মাংস তুলে নেওয়ার পর পাতিলে যে তেল আর মশলাটুকু রয়ে গেছে এখন সেই তেলের মধ্যে আমি চালটা দিয়ে দিব। এখন তেলটাকে একটু গরম করে নেচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে বাকি অর্ধেক কাঁচা মরিচ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এখন চালটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে আর মিডিয়াম আঁচে রেখে চালটাকে প্রায় 2-3 মিনিটের জন্য একটু হালকা ভেজে নিব। এই চালটা খুব বেশি ভাজার দরকার নেই। চালটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি 4 কাপ আর দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। যেহেতু আমি চাল 2.5 কাপ নিয়েছিলাম তাই আমি দুধ এবং পানি মিলিয়ে 5 কাপ দিয়েছি, কারণ চাল যতটুকু হবে পানি এবং দুধের পরিমাণ তার ডাবল হতে হবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পর আপনারা একটু চেক করে দেখবেন, এখন যদি লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তাহলে পোলাওটা হয়ে যাওয়ার পর লবণটা একদম পারফেক্ট হবে, আর এখন যদি লবণ কম মনে হয় তাহলে পোলাও হয়ে যাওয়ার পর কিন্তু লবণটা কম হয়ে যাবে। তাই এখন লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে একটু বেশি মনে হয়। চাল দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করছি। পানিতে বলক চলে এসেছে আর এই সময় আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে মাংসগুলোকে একটু চালের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই রান্নায় আমি অনেকগুলো কাঁচামরিচ ইউজ করেছি, কারণ তেহারিতে কিন্তু কাঁচামরিচ বেশি করে ইউজ করা হয় আর এই কাঁচামরিচের ইউজের উপরেও কিন্তু তেহারির টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। মাংস চালের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর এভাবে ঢেকে আরও প্রায় 20-25 মিনিটের জন্য আমি এটাকে চুলায় রাখবো। আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে আপনারা তাওয়ার উপরে রেখেও এটাকে দমে দিতে পারেন, তবে আমি যেহেতু ননস্টিক হেভি বটম প্যান ইউজ করেছি তাই আমার এটা তাওয়ার উপরে না রাখলেও চলবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এটাকে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর কেওড়া জল এখানে আমি প্রায় 2 চা চামচের মতো ইউজ করেছি। এখন এটাকে আমি আবার ঢেকে দিলাম, একদম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও প্রায় 15 মিনিট পর তেহারিটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তেহারি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এই গন্ধটা কিন্তু সেই পুরান ঢাকার তেহারির কথাই মনে করিয়ে দেয়। এখন এটা আমি আরও প্রায় 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, এরপর এটাকে আমি সার্ভ করব। তেহারি আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এর থেকে গন্ধটাও সেরকম সুন্দর আসছে। যেহেতু খুব কম প্রিপারেশন আর কম সময়ে এই তেহারিটা রান্না করা যায় তাই যে কোনো অকেশনে অথবা বাসায় গেস্ট আসলে খুব ঝটপট এই মজার তেহারিটা রান্না করে খাওয়ানো যাবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আরও আশা করছি আপনারা বাসায় এটা অবশ্যই রান্না করে খাবেন, আর যদি রান্না করেন তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।